সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িয়াতে। দর্শক, আজ 12 মার্চ 2021 রোজ শুক্রবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় বড় চাকরি আর্ট বসে। আজ আমরা এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব মোটা তাজা করানোর যে ক্রস জাতের সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। এই যে দেখছেন আমার সামনে একটি দেখছি আমরা চাচার কাছে, চাটা কয় মাস বয়স হবে এটা? সাত মাস। তো কেমন দাম চাচ্ছেন এটা? 62,000। বাজার কত বললো এখন পর্যন্ত? 57 কত? 57। তো কেনা বেচার টার্গেট আরো 2-1,000 হলে দিয়ে দেবেন। বাজার কেমন মনে হচ্ছে আজকে? টান দাম আছে? দাম আছে। দর্শক শুনলেন যে বলছে বাজার টান, দাম আছে। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িয়াতে আজকে যে মোটা তাজা করনের ক্রস জাতের সার গরু রয়েছে সেই গরুগুলোর দাম। আমরা এই পাশে আরো একটু দেখছি। ভাই, এটার কয় মাস বয়স হবে? 6 মাস। তো কেমন দাম রাখছেন এটা? দাম রাখছি 55 রাখছেন। আর কত বলে বাজার? 44-45। টার্গেট? আমরা এই পাশে আরো একটা দেখছি চাচার কাছে। চাচা, কয় মাস বয়স হবে? কয় মাস বয়স হবে এটা? 5 মাস। তো কেমন দাম রাখছেন এটা? 60 চাচ্ছেন। কত পর্যন্ত বলছে এখন? 50। তো টার্গেট কত আপনার বিক্রির? 55। এর নিচে না? আজকে কি বাজার ভালো নাকি? বাজার ড্যাম। দর্শক বলছে যে বাজার আজকে ড্যাম। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িয়াতে আজকে যে ক্রস জাতের সার গরুগুলো রয়েছে সেই গরুগুলো আজকের বাজার দর। আমরা দেখি এই পাশে আরো একটু দেখছি ভাইয়ের কাছে। ভাই, কয় মাস বয়স এটা? চাওয়া দাম 65। কয় মাস হবে বয়স? 6-7 মাস না? চাওয়া দাম 62। দর্শক দেখলেন চাওয়া দাম 62। আমরা দেখি প্রচন্ড গ্যাঞ্জাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িয়াতে। আমরা দেখছি বাচ্চাটিকে কত কইছেন, কত কইলেন চাচা? ভাঙবে বলছি। কত? 50। ভাঙাবে না? এখন কত হলে বেচাবেন এটা? 50-এর উপরে? দর্শক শুনলেন যে 50-এর উপরে হলে উনি এটি বিক্রি করবেন। দেখছেন আপনারা, আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িয়াতে। আপনারা দেখানোর চেষ্টা করছি এই হাটে যে পঞ্চাশের সার্বিকগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। আমরা এই পাশে আরো একটু দেখছি চাচার কাছে। আপনারা দেখছেন চাচা, কয় মাস বয়স হবে এটা? কয় মাস বয়স হবে? 7-7.5 মাস। কেমন দাম রাখছেন এটা? 58 চাচ্ছেন। বাজার কত বলছে এখন পর্যন্ত? 50 ভাঙিয়ে এদিকে হবে না মনে হয়? 50 ভাঙিয়ে কত? 50-এর উপরে? উপরেই চাচ্ছেন। দর্শক শুনলেন যে 50-এর উপরেই উনি বিক্রি করতে চাচ্ছেন। আমরা দেখছি আরো বেশ কিছু গরু দেখছি আমরা বাজারে। আমরা দেখি এই পাশে মনে হয় এখন তুমি কত বললে? 50 হবে না? এই দাম না 50-এর উপরে? 1-2 হাজার হইল। দর্শক শুনলেন যে 50-এর উপরে উনি এগুলো বিক্রি করতে চাচ্ছেন। আমরা দেখছি বেশ কিছু গরু আজকে বাজারে উঠেছে। এখানে আমরা একটি ক্রস জাতের গরু দেখছি। চাচা, এটার বয়স কয় মাস? 8 মাস। তো কত দাম রাখিছেন এটা? 75। বাজার কত কইছে এখন পর্যন্ত? 70 ভাঙতে বলে। ভাঙাবেন? ভাঙাবেন না। বেচা বিক্রি? 70 পার। দর্শক শুনলেন যে 70 পার বেচা বিক্রি। আমরা দেখছি আরো বেশ কিছু গরু বাজারে উঠছে। এটা কি দেশি না ক্রস? ক্রস সাহেলের ক্রস। এটা কেমন দাম রাখছেন? 62 চাচ্ছেন। কয় মাস বয়স হবে এটা? 12 মাস। 12 মাস। কত বললো বাজারে? 51 পর্যন্ত বলছে। বেচা বিক্রি? 52 কিনে আছে। এখন টার্গেট 55-এর কাছাকাছি, নাহলে 52-এর উপরে। দর্শক শুনলেন যে 55-52 কেনাই আছে। উনি বলছে যে উপরে উনি এটি বিক্রি করতে চাচ্ছেন। আমরা দেখছি, আমরা এই পাশে এক ভাইকে পেয়েছি ঘুরতে ঘুরতে। ভাই আসসালামু আলাইকুম।
কোথা থেকে এসেছেন ভাই? ভাই আমি চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে আসছেন, কি বাজার দেখলেন না গরু কিনছেন? না কিনি নাই, আজ বাজার দেখতে। বাজার এখনো দেখছেন? কি মনে হচ্ছে বাজারে? মোটামুটি ভালো আছে। দাম কি কম? একটু চড়া আছে। গরু কিনবেন না ঘুরে দেখবেন শুধু? না কিনবো, ঘুরে দেখবো, না হলে চলে যাব। না হলে চলে যাবেন, কেনার টার্গেটটাই বেশি। হ্যাঁ কেনার টার্গেটটাই। তো দেখতেছেন এখন কেমন মনে হচ্ছে যে কিনতে পারবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ কিনতে পারবেন। চিটাগং থেকে এসেছেন তো ষাড় গরু কিনবেন তাই তো? আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক উনি এখনো গরু দেখছেন, এই যে দেখছেন উনি এগুলো দেখতেছেন। এই দাম কত চাইছে আপনার কাছে? আচ্ছা ভাই দেখুন, পঁচাশি বলে আপনি কত বলছেন? আমি সত্তর বলছেন। হবে সত্তর? হবে হবে না বেশি হবে? আপনারা বলছে বেশি হবে। এই পাশে আমরা একটা দেখছি, কত চাইছে চাচা? চাচা কত চাইছেন? লাস্ট পঁচাশি বলছেন? আশি দিচ্ছেন? তারপরও না করে চাচার লাস্ট দাম কত? এটা নব্বই। এই যে উনি বলছে যে নব্বই হলে দিবে, মিথ্যা কথা বলতেছে। ক্রেতা বিক্রেতা দরদাম করলে? আচ্ছা দুই হাজার। আচ্ছা দর্শক আমরা কথা বলছি এবং শুনছি দিনাজপুর জেলার আমবাড়িয়াতে আজকে যে গরুগুলোর দাম চলছে সেই গরুগুলোর বাজার দর। দর্শক এই পাশে আরো কিছু গরু ওই যে আমবাড়িয়াট থেকে আজকে বিক্রি হয়ে গেছে, একই সাইজের। এগুলো খামারে ঢুকাবেন ওনারা। আর কিছু কাটাই গরুও রয়েছে, আমরা সেই গরুগুলোর একটু যিনি কিনেছেন তার সঙ্গে কথা বলে দামগুলো জেনে নেওয়ার চেষ্টা করব যদি উনি বলেন। দর্শক আমরা পেয়ে গেছি ভাই, আসসালামু আলাইকুম। কোথা থেকে এসেছিলেন? এর আগেও আমরা আপনার সঙ্গে কথা বলেছি। কোথা থেকে? থেকে নারায়ণগঞ্জ থেকে। কতগুলো গরু কিনছেন এখন পর্যন্ত? আর কালকে মিলে ষোলোটা। ষোলোটা টোটাল সর্বমোট কতগুলো হলো? আমি জানি যে আড়াইশো গরু কিনবেন আপনারা। গরু হয়েছে ছিয়াশিটা। ছিয়াশিটা আড়াইশো গরু কেনার টার্গেট, সেখানে ছিয়াশিটা আরো আস্তে আস্তে কিনবেন। তো কি মনে হলো বাজার আজকে? আজকে বাজার মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে মানে এর আগে যে কিনেছিলেন সেই তুলনায়? সেই তুলনায় আজকে ভালো, আজকে একটু কম। হ্যাঁ কম। তো আজকে এই গরুগুলো কিনছেন। আপনার এখানে সর্বোচ্চ কত দাম এবং সর্বনিম্ন কত দামের গরু আছে? আমার সব এক লাখের সর্বনিম্ন। সত্তর হাজার থেকে এক লাখ টাকার মধ্যে আপনি এই গরুগুলো আজকে কিনেছেন বাজারে। তো সব তো খামারে ঢুকাবেন আপনারা? সব খামারে ঢুকাবেন। এগুলা কি কুরবানির টার্গেটে? কুরবানির টার্গেটের গরু এগুলো সব। দর্শক দেখছেন যে উনি সব কুরবানিতে এগুলো বিক্রি করবেন। আপনি কোন কোন হাটে বিক্রি করবেন? এখন তো বিক্রি করবেন না। আমাদের গরু বেশিরভাগ খামারেতে বিক্রি হয়। খামার থেকে বিক্রি হয়ে যায়? তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন আমাদের। আমার নাম্বার 01 8 2 3 8 2 3 3 7 6 3 9 3 3 7 6 3 9 3। ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক আমরা কথা বলছিলাম নারায়ণগঞ্জ থেকে যিনি এসেছিলেন তার সঙ্গে। আমরা এখন একটু কথা বলবো যিনি কিনে দিচ্ছেন তার সঙ্গে। যেমন ভাই কেমন আছেন আপনি? কেমন মনে হলো আজকে মানে গত দুই দিনের বাজার আর আজকের বাজারের মধ্যে পার্থক্য? গত দুই দিনের বাজার থেকে আজকের বাজার একটু বেশি। একটু বেশি? কিন্তু ভাই যে কিনেছেন উনি বললো একটু কম। আচ্ছা গরু আপনি? গরু 500-1000 হলো, আজকে বাজার একটু বেশি। আজকে বাজার একটু বেশি গরু। আজকে সুন্দর গরু কিনছি, সবগুলো গরু কিনছি, সুন্দর পিষ্টে পিষ্টে গরু কিনছি, সব সুন্দর গরু, সব বড় বড় গরু। আচ্ছা সব 1,80,000, 1,40,000, 70-এর উপরে সব গরু? 70-এর উপরে গরু? তো গরু ভাও করে দেখছে আর আমি গরু কিনে দিছি। আচ্ছা গরু তো উনি কেনা না, গরু তো আমি। আপনি কিনছেন? তবে আর গত আগের বাজারে যে গরু গুলো কিনছি, হ্যাঁ তবে ওই আগের বাজার হইতে আজকের বাজারে একটু গরু বিক্রি হলে একটু বাড়তি আছে। আচ্ছা তবে সামনের দিকে গরুর দাম আরো বাড়তি হবে। সামনের দিকে গরুর দাম আরো বাড়বে। আমরা এই দুই এক বাজারে গরু একবারে খামারে যতগুলো গরু লাগে মিল করে ফেলবো। আচ্ছা আচ্ছা। আর এগুলো আমাদের টার্গেট তো সামনে কোরবানি দিয়ে বিক্রি করবো। এটা তো আমরা জানি যে কোরবানি টার্গেটে উনি গরু কিনছেন। তো যেমন ভাই আপনার নাম্বারটা একটু বলে দিন। 01 3 01 3 1 4 1 4 2 0 2 0 2 7 0 8 0 8। দর্শক আপনারা দেখলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার আমবাড়িহাট থেকে আজকে যে এই গরুগুলো বিক্রি হয়ে গেছে খামারের উদ্দেশ্যে সেই গরুগুলোর দাম। সঙ্গে আমরা কিছু মোটা তাজা করে অনেক ক্রস জাতের ছাড় গরুর দাম জানানোর চেষ্টা করেছি। তো দর্শক আমরা কথা বলবো আরো আরো একজনের সঙ্গে। দর্শক আমরা এসেছি খলিল চাচার এখানে, খলিল চাচার সামনে দাঁড়িয়ে রয়েছে। এই যে গরুগুলো আজকে সব খলিল চাচার আন্ডারে কেনা হয়েছে,
চাচা কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে কোথাকার কোথাকার পার্টি ছিল? এই দর্শক চাচা এদিকে আসেন, এই পাশে যাই, আমরা ওই পাশে যাই, ফাঁকা জায়গায় যাই। দর্শক আমরা একটু ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াই। চাচা একটু চাচা কি ব্যথা পাইছেন? আচ্ছা চাচা কোথাকার কোথাকার পার্টি ছিল আজকে? নরসিংদী, কুমিল্লা, সান্দিনা এবং চিটাগাং। চিটাগাং। আচ্ছা সর্বোচ্চ কত দাম এবং সর্বনিম্ন কত দামের গরু আজকে? পঁচিশ থেকে আরম্ভ করে ষাট পঁয়ষট্টি সুয়াত্তর। পঁচিশ থেকে আরম্ভ করে ষাট পঁয়ষট্টি সুয়াত্তর। এগুলো হয়, ওই যে ওই পাশে সবগুলো তো আপনার আন্ডারে কেনা হয়েছে, তো এইগুলো তো সব শাহিওয়াল এবং দেশি জাতের? সব শাহিওয়াল, সব শাহিওয়াল, সব শাহিওয়াল। তো চাচা অনেকেই বলে যে আমরা খলিল চাচার কাছে যাব, নাম্বার নাই, কিভাবে যাব আমাদেরকে বলে, তো আপনার নাম্বারটা একটু বলে দেন আমাদের। 017-222-517-222-510-518-18। আচ্ছা চাচা আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। দর্শক আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান খলিল চাচার কাছে, অনেক বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোক এসে ওনার কাছ থেকে গরু কিনে নিয়ে যান। এই যে দেখছেন ওনার আন্ডারে আজকে এই গরুগুলো কেনা হয়েছে। তো দর্শক আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।